सरकार ने ए फार्म लॉ रिपील बिल के 2021 में के लिए डिस्कस करना नहीं चाहता है। हम लोग बोला था कि डिस्कशन करना होगा, इसलिए 3-4 आवर्स टाइम मांगा था, लेकिन सरकार के इनकार कर दिया। हम लोग स्पीकर साहब को भी बोला था लेकिन नहीं हुआ। हमारा पार्टी तृणमूल कांग्रेस, इंडिया नेशनल कांग्रेस एंड डीएमके पार्टी सबने मांगा था डिस्कशन के लिए। उन लोग का जो रीजनिंग है रिपील में कभी डिस्कशन नहीं हुआ, लेकिन इस टाइम हम लोग बोला रिपील में कभी प्रधानमंत्री जाके अनाउंसमेंट नहीं किया, हम लोग का भूल हो गया, मिस्टेक हो गया, इसलिए हम लोग रिपील कर रहे हैं विदाउट एनी डिस्कशन। ये जो फार्मर लोग को जो बेहाल कंडीशन है, उन लोग को जो डिमांड है मिनिमम सपोर्ट प्राइस, 600 लोग से ज्यादा मर गया है, 700 उन लोग का कंपेंसेशन, ये लोग तो ये तो हम लोग को चांस ही नहीं मिला, डिस्कशन के लिए चांस ही नहीं मिला। डिस्कशन करना चाहिए थे, मोदी जी डर गए। ये जो फार्म बिल ला जा रहे हैं इसमें लिखा है कि कॉन्सिडरेशन एंड पासिंग, तो जब कॉन्सिडरेशन एंड पासिंग के सवाल आते हैं तो चर्चा क्यों नहीं किया जाएगा? सर ये सदन में आज नहीं, 2014 साल में 6 रिपील और 14 से ज्यादा बिल को रिपील किया गया सर, लेकिन उस समय चर्चा हुई थी 6 बिल रिपील, 6 कानून रिपील किया गया था, फिर भी उस समय चर्चा हुई थी सर। सर एक बात सर छोटी सी निवेदन है, রাজ্যসভাতেও এই মুহূর্তে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয়ে গেল এবং কৃষি আইন প্রত্যাহার বিলে অধিবেশনে আলোচনা প্রয়োজন ছিল এই বক্তব্য ছিল বিরোধীদের, কিন্তু রাজ্যসভাতেও পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। এর আগে লোকসভায় আমরা দেখেছি যে বিরোধীদের পক্ষ থেকে বারবার আলোচনার দাবি করা হলেও সেই দাবি মানা হয়নি, এবং যেখানে কৃষি আইন প্রত্যাহার বিল লোকসভার অধিবেশনে পাশ হয়ে যায় তারপর রাজ্যসভায় আজই আসে এবং রাজ্যসভাতেও কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয়ে গেল। বিরোধীদের আলোচনার দাবিকে নস্যাৎ করেই কৃষি আইন প্রত্যাহার বিল, তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয়ে গেল। জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, তাহলে রাজ্যসভাতেও পাশ হয়ে গেল এই কৃষি আইন প্রত্যাহার বিল? একদমই, দেখো সরকার পক্ষ কোনোভাবেই চাইছে না তা যে এই তিনটি কৃষি আইন প্রত্যাহারের যে বিল তা নিয়ে আলোচনা হোক, এবং বিরোধীদের বক্তব্য একটাই ছিল বা বিরোধীদের উদ্দেশ্য ছিল একটাই যে কোনো প্রকারে আলোচনার সুযোগ বের করে নেওয়া, কারণ আলোচনার মাধ্যমে দীর্ঘ এক বছর ধরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ফলে সরকারকে কোণঠাসা করাই এই মুহূর্তে ছিল মূল লক্ষ্য। এবং শুধুমাত্র দিল্লির সীমান্তে কৃষকরা বসেছিলেন, ধর্ণা অবস্থান করছিলেন তা নয়, মূলত বিরোধী রাজনৈতিক দলগুলির রাজনৈতিক চাপের মুখেই সরকার বাধ্য হয়েছে এই তিনটি কৃষি আইনকে প্রত্যাহার করতে। এই বার্তা তুলে ধরাই ছিল বিরোধীদের মূল উদ্দেশ্য, এবং আগামী দিনে পাঞ্জাব এবং পশ্চিম উত্তর প্রদেশে এ বিষয়ে রাজনৈতিক ফায়দা তুলে আনাই ছিল মূল উদ্দেশ্য। সেই কারণেই তারা আলোচনা করতে চাইছিলেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সরকারের সামনে তুলে ধরা সংসদের মাধ্যমে, সেটাই ছিল মূল উদ্দেশ্য। যার মধ্যে কৃষকদের এমএসপির লিগাল গ্যারান্টি এবং তার পাশাপাশি গত এক বছর ধরে যে কৃষকরা মারা গিয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ, যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার, এবং এমওএসএম অজয় কুমার টেনি তাকে বরখাস্ত করা, এরকম একাধিক দাবি ছিল বিরোধী দলগুলির, যেই দাবিকে তারা তুলে আনতে চাইছিলেন সংসদের অভ্যন্তরে। সঙ্গে থাকো, এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।